বাঙালি মানেই ভোজন রসিক। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভেজিটেবল রোলের রেসিপি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। সংরক্ষণ পদ্ধতি সহ অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু সহকারে আজকের রেসিপি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এখন হচ্ছে মাহে রমজান মাস চলছে, তো রমজানে ইফতারে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে বানাই। তো এখানে হচ্ছে আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। এখানে আদা রসুন বাটা লবণ পরিমাণ তো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। বন্ধুরা, তো ডিটেলসে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো সব কিছু পরিমাণ মতো নিয়েছি, আপনি যতটা বানাবেন সব কিছু সেই পরিমাণ অনুযায়ী নেবেন। তো সিদ্ধ করার পরে কিন্তু আমি এখানে তুলে নিয়েছি বন্ধুরা, আর একটা প্লেটে কিন্তু নিয়ে কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই ছাড়ানো যায়। আর এখানে দেখেন মুরগির মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, বিনস আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনি যতটা বানাবেন সব কিছু কিন্তু সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে দেখেন পুরোটা তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটা একটু কড়াইয়ের গায়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। আর ইফতারে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আগে। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে, যারা নতুন বন্ধু আছেন, অবশ্যই দেখে আসবেন। আর এখানে দেখেন স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে আবার একটু ফ্রাই করে নেবো কিছুক্ষণ। এই যে দেখুন, ঠিক এইভাবে কিন্তু এটা কিন্তু বানাতে হবে হালকা আছে, খুব জোরে জোরে কিন্তু যে কাট দিচ্ছি আর জাল দিলে কিন্তু দাও দাও করে জ্বললে কিন্তু পুড়ে যাবে, খুব হালকা আছে এটা রান্না করতে হবে বন্ধুরা। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হালকা আছে কিন্তু এই পুরটা তৈরি করতে হবে। গ্যাসে বানালে, আপনারা যারা গ্যাসে বানাবেন তাদের কাছে তো কোনো সমস্যাই না, আর যারা চুলায় বানাবেন তারা কিন্তু অল্প আছে কিন্তু জাল দিতে হবে। এখানে ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া। সব কিছুই উপকরণ আপনারা যতটা বানাবেন, বারবার বলছি, ঠিক ততটা পরিমাণে দিবেন। আর এখানে দেখেন আমি লম্বা লম্বা করে এরকম গাজর কুচি করে নিয়েছি, আর এই যে বিনস কুচি করে নিয়েছি এরকম গোল গোল করে, আর এই যে মুরগির মাংস আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখলেন ঠিক এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। তো সবগুলো দিয়ে আমি এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ ফ্রাই করে নিব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, আপনারা অনেক কিছুই জানতে পারবেন, যারা হচ্ছে রোল বানাতে জানেন এবং যারা কখনও বানাননি। আজকের রেসিপি দেখার পরে কিন্তু আপনাদের মনে আশা করার কোনো প্রশ্নই থাকবে না। তো স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, নাহলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, আবার বড় হয়ে যাবে। তো এরকম নাড়াচাড়া করে কিছুক্ষণ এরকম ভাজা ভাজা করার পরে তারপরে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার এরকম নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তারপর এখানে আমি যে সসগুলো ব্যবহার করবো সেগুলো পরিমাণ মতো সসগুলো দিয়ে দিব। তো এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো, দেখেন কতটা পরিমাণ দিচ্ছি। আপনি যতটা বানাবেন সব কিছু উপকরণ সেই পরিমাণ অনুযায়ী নেবেন। আর এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হচ্ছে রেড চিলি সস, পরিমাণ মতো রেড চিলি সস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পুরটাকে ভালোভাবে আবার মিশিয়ে নিব বন্ধুরা। আর আমি পাশে হচ্ছে একটু দুধের মধ্যে 2 চামচের মতো কর্নফ্লোর আমি আগে থেকে গুলিয়ে রেখেছি, তো সেটা আপনাদেরকে দেখেন, জাস্ট দুধের সাথে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবেন অল্প পরিমাণ, মানে যেটা যতটা বানাবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। তো আমি এতটা পুর তৈরি করার জন্য এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার একটু দুধের সাথে গুলিয়ে রেখেছি, আর এরকম হালকা আছে কিন্তু ফ্রাই করে নিতে হবে, খুব কিন্তু মানে হাই আছে চাল দিলে হবে না। আর এখানে দেখেন গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বাকি যে পেঁয়াজ কুচিটা রাখছিলাম সেটা কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এরকম নাড়াচাড়া করে ভালোভাবে পুরটাকে আমি তৈরি করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা সুগারণ হচ্ছে বন্ধুরা। এটা কিন্তু আপনি মাস জুড়ে, এই রমজান মাসে আপনি কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বন্ধুরা। আর এই রমজান মাসে আমি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলে গিয়ে। আর এই যে দেখেন দুধে গলানো যে কর্নফ্লাওয়ারটা সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই বন্ধু, এবং খুবই সহজে বোঝানোর চেষ্টা করি, যারা আমার বন্ধুরা আছেন আপনাদের জন্য বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর যে সকল আপু ভাইয়ারা খুব ভালো ভালো কমেন্ট করেন, আপনাদের কমেন্টে আমি ভীষণ উৎসাহিত হই, কারণ আপনাদের উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ভালো ভালো সুন্দর কমেন্ট। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর এইভাবেই সারা জীবন সাপোর্ট করে আপনাদের ভালোবাসা আছে বলে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো দেখেন আমি পুরটা তৈরি করে নিয়েছি, আর এখানে আমি 3 কাপ, এই যে কাপটার মাপে আমি 3 কাপ হচ্ছে আটা নিয়েছি বন্ধুরা, 3 কাপের একটু বেশি আটা নিয়েছি, তার জন্য এখানে আমি 3 কাপই পানি দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে। তারপরে হচ্ছে এটাকে একটু ভালোভাবে ফুটতে দিব, তারপর আমি একটা ডো
তৈরি করে নেব বন্ধুরা, ময়দা দিয়ে ডো তৈরি করে নেব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। আশা করি আজকের রেসিপি আপনাদের দেখার পরে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর এই যে দেখেন যে আমি ময়দাটা নিয়েছি সেটা দিয়ে আমি খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। সকল আপুরা ভাইয়েরা কমেন্ট করেন সুন্দর সুন্দর বা সাপোর্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কিভাবে যে ধন্যবাদ জানাবো বা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যে আমি এত উৎসাহিত হই সেটা কিন্তু বোঝানোর কোনো ভাষা নেই। আপনারা এত সুন্দর সুন্দর যে কমেন্ট করেন এবং সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসে আমি ভীষণ ভীষণ খুশি হই। আপনাদের সুন্দর সুন্দর যে কমেন্ট আপনারা করেন সেই কমেন্ট দেখে আমি ভীষণ আনন্দ পাই। সেই উৎসাহিত কিন্তু সেই উৎসাহটা আমার মনের ভেতরে কিন্তু আছে বলেই কিন্তু আমি আরও আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই বন্ধুরা। আর এবং ডিটেলসে সব কিছু বোঝানোর চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর দেখেন আমি খুব ভালোভাবে কিন্তু মথে নিয়েছি বন্ধুরা, যে ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিয়েছি কড়াই থেকে নামানোর পরে। তারপরে এরকম লেচি করে আমি কেটে নিচ্ছি, যে দেখেন ছুরির সাহায্যে কেটে নিলে খুব সমান ভাগে কিন্তু কেটে নিয়ে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন আমি সমান ভাগে সবগুলো কেটে নিয়েছি। তো আমি একটু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ পাতলা পাতলা শীট তৈরি করবো, আর রোলের জন্য কিন্তু এরকম পাতলা পাতলা শীটেরই প্রয়োজন, ঠিক আছে। আপনারা যদি বড় বড় করে রোল বানাতে চান তাহলে আর একটু বড় করতে পারেন, তবে আমি যে সাইজের রোলটা তৈরি করব রোলের যে সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু আমি এরকম ছোটো ছোটো করে তৈরি করে নিচ্ছি। যে দেখুন বন্ধুরা আমি ডিটেলসে সব কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং ভেঙে চুরে সব কিছু বলার চেষ্টা করি যাতে আপনারা বুঝতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, এবং যে সকল নতুন বন্ধুরা আপনারা যারা দেখবেন তাদেরও যেন বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এই জন্য কিন্তু আমি সব কিছু ভেঙে চুরে সব কিছুই আমি আপনাদেরকে ভেঙে চুরে বলার চেষ্টা করি। আর এই যে দেখুন বন্ধুরা আমি এরকম একটা বেলুনে নিয়ে তারপরে বেলে নিচ্ছি, আর এরকম হালকা করে বেলে নিতে হবে। আর শীতটা কতটা পাতলা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি সবগুলো তাই বেলে দেখানো সম্ভব না, কারণ আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি সারা রমজান মাসের জন্যই কিন্তু এগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছে সংরক্ষণ করব। আর এখন এই মাহে রমজান মাসে প্রত্যেক দিন হচ্ছে ভাজা হচ্ছে। তো এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন কতটা পাতলা হয়েছে, হাতটা কিন্তু স্বচ্ছ বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি হাতের উপরে রুটিটা রেখেছি একদম কিন্তু স্বচ্ছ বোঝা যাচ্ছে। তো আরেকটা রুটি এভাবেই বেলে নিয়েছি বন্ধুরা, এই যে দেখুন একদম রুটি এরকম শীট কিন্তু বেলে নিয়েছি, কতটা পাতলা দেখতে পাচ্ছেন, হাতের উপিটা কিন্তু একদম স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে। এইভাবে সমস্তগুলো আমি বেলে নিব বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। আর ঠিক এইভাবে সমস্ত পাতলা করে আমি শীটগুলো বানিয়ে নেব, রুটিগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। যে দেখতে পাচ্ছেন সমস্ত রুটি কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর এখানে একটা আটা তৈরি করে নেব বন্ধুরা, এই যে দেখুন। তো ময়দাতে আমি এখানে একটু পানি মিশিয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। একটা আঠালো ভাব অনুযায়ী কিন্তু এটাকে যত ফেটাবেন ততই কিন্তু আঠা হবে। এই যে দেখুন আঠালো ভাবের জন্য এই মিশ্রণটি তৈরি করা বন্ধুরা। আর এই যে দেখেন পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু আমি আপনাদেরকে আগে বানিয়ে দেখেছি, সেই পুর কিন্তু এখানে আমি দিয়ে দিব বন্ধুরা। তো চিকেন ভেজিটেবল রোল নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, আর কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে ময়দা দিয়ে আঠালো ভাব পদার্থটা তৈরি করে রেখেছি, আটাটা কিন্তু আমি চারি সাইডে দিয়ে দিব। এই যে দেখুন এইভাবে দিয়ে দিব, এটা কিন্তু আটার কাজ করবে বন্ধুরা, খুব আঠালোভাবে যে আটা সেই কাজটা এখানে করবে। তো আমি আপনাকে দুই রকমভাবে রোলটা তৈরি মানে মোড়ানোটা আপনাদেরকে দুই রকমভাবে দেখাবো, তো আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। একটু চেপে চেপে এটা মুড়িয়ে নিতে হবে, খুব চেপে চেপে এরকম মুড়িয়ে নিতে হবে। যে দেখুন একটা রোল কিন্তু খুব ইজিলি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবগুলো রোল আমি এভাবেই বানিয়ে নিব বন্ধুরা। আর একরকমভাবে রোলটা হচ্ছে এভাবে রোল করা দেখালাম, আর পরের প্রসেসগুলো আপনারা শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। আর এটা কিন্তু কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে আপনারা রাখবেন, হচ্ছে একবার বানিয়ে কিন্তু সারা রমজান মাসে রেখে দেবেন, সেগুলো কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো এটা হচ্ছে আমি রমজান মাসের মাঝামাঝি বানাচ্ছি, তো রমজান মাসের আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলো হচ্ছে রমজান মাসে ভাজা হয়ে গেছে, তো সেটা আপনাদেরকে আর শেয়ার করে নিতে ভাবলাম না চিকেন ভেজিটেবল রোলটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন বন্ধুরা এইভাবে হচ্ছে বানিয়ে নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই প্রসেসটা এইভাবে কিন্তু হবে। এই ভালোভাবে লক্ষ্য করুন, তারপরে এভাবে চেপে চেপে এভাবে মুড়িয়ে নেবেন। এই যে দেখুন চেপে চেপে এভাবে রোল কিন্তু মুড়িয়ে নিয়েছি, আর পাতলা কতটা শীটটা কতটা পাতলা দেখতে পাচ্ছেন। তো এইগুলো বানিয়ে নিচ্ছে, বাকিগুলো ঠিক একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন দুই রকম পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে মোড়ানো দেখেছি। তো পুরটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি আপনারা সেভাবে দিয়ে দিবেন, আর এইভাবে আঠা দিয়ে তারপরে এই প্রসেসটা একটু ভালোভাবে লক্ষ্য করলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর কী কী নিয়েছি দেখুন, দুই রকম ব্রেড ক্রাম নিয়েছি, দুইটা ডিম, একটু তরল দুধ ডিমের ভেতরে দিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি ময়দা। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের ভেতরে, আর এখানে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো,
গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো আর দুইটা ডিম একসাথে ফেটিয়ে নিচ্ছি, আর একটু দুধ দিয়েছি বন্ধুরা, তরল দুধ আপনারা নিশ্চয়ই দেখেছেন। ফেটিয়ে নেওয়ার পরে এই ময়দাতে আমি দিয়ে দেবো বন্ধুরা লবণ আর লঙ্কা গুঁড়ো। লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে এই ময়দার মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো, এই যে দেখতে পাচ্ছেন একসাথে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কীভাবে কোটটা করব, এখানে আমি দুই রকম ব্রেড ক্রাম নিয়েছি বন্ধুরা, কারণ আমি অনেকগুলো রোল বানিয়েছি তো তার জন্য দুই রকম ব্রেড ক্রাম দিয়ে দুই রকমই বানাচ্ছি, তো আপনাদেরকে দেখাই। প্রথমে ময়দার সাথে এভাবে ভালোভাবে কোট করে নিব, তারপর ডিমের সাথে এভাবে কোট করে নিব। কাঁটা চামচের সাহায্যে এভাবে কোট করে নেবেন, তাহলে হাতে লাগবে না, খুবই সহজে কোট করতে কিন্তু সুবিধা হবে। এই যে দেখুন, আর ব্রেড ক্রামটা এভাবে কিন্তু একসাথে কোট করে নেবো, এই যে দেখুন ব্রেড ক্রামটা এইভাবে দিয়ে ভালোভাবে কিন্তু কোট করতে হবে, একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন। এটা আপনাদেরকে আমি ভেঙে চুড়েই তো সব কিছু বলছি, বুঝতে আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এই যে দেখুন এইভাবে কোট করে নিয়েছি, ঠিক একই প্রসেসে কিন্তু ওই ব্রেড ক্রাম দিয়েও আমি ঠিক এভাবেই বানিয়ে নিব বন্ধুরা, ঠিক একই প্রসেস। তো আপনাদের আরেকটা দেখাই, ময়দার সাথে প্রথমে কোট করে নিব ভালোভাবে, তারপর ডিমের সাথে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে কোট করে নিব, তারপরে হচ্ছে ব্রেড ক্রামের সাথে খুব ভালোভাবে কোট করে নিব। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এগুলো এইভাবে সমস্তগুলো কিন্তু সবগুলো একই প্রসেসে কোট করে নিব বন্ধুরা। কোট করার পরে এটাকে আমি হচ্ছে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। প্রথম হচ্ছে আমি এই কালারিং ব্রেড ক্রাম দিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর বাদবাকি যে ব্রেড ক্রামটা ছিল সেটা কিন্তু এই দুইটা মিশ্রণ একসাথে করে নিয়েছি বন্ধুরা, তাহলে কালারটা খুব সুন্দর ফুটবে, তার জন্য একসাথে মিশ্রণটা করে নিলাম, একসাথে মিশিয়ে নিলাম ব্রেড ক্রামটা। তারপরে একই প্রসেসে আবার ওইগুলোই হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কিন্তু একই প্রসেসে কিন্তু আবার কোট করে নিচ্ছে, আর এগুলো হচ্ছে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। রাখার পরে যে কোনো একটা বক্সে করে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব। এটা আপনার যখন খুশি, আপনি ইফতারির আগে কিন্তু এটা ভেজে নিতে পারেন, তো আপনি এটা সারা মাস কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। তো একই প্রসেসে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে দেখুন, তারপরে যে ব্রেড ক্রামটা ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি, কালারটা দেখেন দুইটা দুই রকম কালার হয়েছে। তো ডিপ ফ্রিজে রাখার পরে এটা দেখতে পাচ্ছেন যে কতটা শক্ত হয়েছে, তারপরে এটা কিন্তু আমি এরকম বক্সে করে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব, যখন খুশি তখন কিন্তু আমি ভেজে নিব। তো আপনাদেরকে আমি ভাজাটাও দেখাবো বন্ধুরা। তো এই যে ডিটেলসে সব কিছু শেয়ার করেছি বলে ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আপনার জন্য বিরক্ত মনে করিয়েন না, তার কোনো সব কিছু ডিটেলসে শেয়ার করছি, ডিটেলসে শেয়ার করতে চাইলে কিন্তু ভিডিওটা একটু বড় হবে। যারা হচ্ছে নতুন বন্ধু আছেন বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমি হচ্ছে ডিটেলসে সব কিছু শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আর এই যে দেখুন, এখানে ফ্রাইপ্যানে কিন্তু তেল গরম করতে দিয়েছি বন্ধুরা, আর এখানে কিন্তু আমি ফ্রিজে রাখার পরে তারপরে কিন্তু আমি চলে আসছি ভাজতে। আর এই যে দেখুন, আমি কিন্তু এভাবে ভেজে নিব, তো চুলার জাল তো কাঠ হাইরে হাই ধরে গেছে, তো দেখি কি হয়, একটু হালকা আছে এটা ভেজে নিতে হবে। আর এইভাবে কিন্তু ভেজে নিয়েছি, তো দেখেন এরকম কালার, যেহেতু এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার বা রেড ফুড কালার সংমিশ্রণে তৈরি করা ছিল ব্রেড ক্রামটা, তার জন্য কালারটা একটু ডিপ হচ্ছে দেখতে পাচ্ছেন ভাজার পরে। আর কালারটা দেখেন ক্যামেরাতে কেমন আসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, কালারের কারণে এটা কিন্তু এরকম হচ্ছে। আপনারা সাদা ব্রেড ক্রাম দিয়ে করলে কিন্তু সেই কালারটা একটু অন্য রকমের হবে, আশা করি হচ্ছে যারা হচ্ছে বানিয়েছেন তারা আশা করি আপনারা বুঝতে পারবেন, আর যারা কখনও বানাননি আপনারা বিস্তারিত ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আর এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নিয়েছি, আর মাঝখানটা দেখেন, এই যে দেখেন পুরে ভরপুর, মাশাআল্লাহ সেই স্বাদ সেই সুঘ্রাণ। তো এরকম ইফতারির আগে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন বন্ধুরা, প্লিজ সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। আর ইফতারে স্পেশাল অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চ্যানেলে গিয়ে আপনারা সমস্ত ভিডিও কিন্তু দেখে আসতে পারেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।